আবারও বাংলাদেশ আফগানিস্তান সিরিজের খবর। এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন। দু দলের অনুশীলনের সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিরপুরে আজ এক কর্মব্যস্ত দিন, তবে সব উন্মাদনে কিন্তু পানি ঢেলে দিচ্ছে বেরসিক বৃষ্টি। যদি বলি আফগানদের কথা, সকালবেলা আফগানিস্তানের অনুশীলন করার কথা ছিল 3 ঘন্টা, কিন্তু বৃষ্টির বাগড়ায় তারা অনুশীলন করতে পারে মোটে মিনিট 30। এবং 10টায় শুরু হওয়া আফগানদের অনুশীলন 10:30 নাগাদই বৃষ্টির কারণে কিন্তু তাদের যে ইতি টানতে হয়। মিরপুরে কিন্তু প্রায় 2 ঘন্টা টানা বৃষ্টি নেমেছিল, এবং কিছুক্ষণ আগে আধা ঘন্টার জন্য কিন্তু বৃষ্টি থেমেছিল, কিন্তু এই মুহূর্তে কিন্তু আবারও গুড়ি গুড়ি বৃষ্টি, যে কারণে কিন্তু বাংলাদেশ দলের অনুশীলন, যেটা কিনা দুপুর 2টা নাগাদ শুরু হওয়ার কথা ছিল, সেই অনুশীলন হয়তো বা নাও হতে পারে। তবে বাংলাদেশ দলের অনুশীলন না হলেও কিন্তু কিছুক্ষণ পর গণমাধ্যমে কথা বলবেন লিটন কুমার দাস, টাইগারদের অধিনায়ক, যিনি কিনা শুধুমাত্র আফগানিস্তান সিরিজের জন্য সাকিব আল হাসানের অনুপস্থিতিতে, অর্থাৎ ইঞ্জুরির কারণে সাকিব আল হাসান ছিটকে যাওয়ায় লিটন কুমার দাস দায়িত্ব পেয়েছিলেন একটা টেস্টের জন্য। লিটন কুমার দাস কিছুক্ষণের মধ্যে হয়তো গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। কিছুক্ষণ আগে কিন্তু আফগান অধিনায়ক কথা বলেছিলেন, যদিও তারা তাদের অনুশীলনটি শেষ করতে পারেনি, এবং সেখানে কিন্তু ঘুরে ফিরে আসলো আফগান অধিনায়কের সংবাদ সম্মেলন যে কেমন হতে পারে উইকেট। এবং তিনিও কিন্তু আশা করছেন যে যেটা গুঞ্জন ছিল হয়তো বা পেস বান্ধব উইকেট হবে গেল কয়েকদিন ধরে বাংলাদেশের যে গণমাধ্যমগুলো, তো তিনিও বলছেন যে আসলে তারা প্রত্যাশা করছেন হয়তো বা বাংলাদেশ পেস বান্ধব উইকেটই করবে। তবে তাদের হাতেও করিম জানাত সহ যে যথেষ্ট রসদ আছে সেটাও কিন্তু তারা জানান দিয়ে রেখেছেন। বাংলাদেশের দলের অনুশীলন দোলাচলে থাকলেও কিন্তু 3 টাইগার ক্রিকেটার, যারা কিনা সাদা বলের বিবেচনায় কয়েকদিন আগেও ছিলেন না, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত এবং এনামুল হক বিজয়, এই 3 ক্রিকেটার কিন্তু আজ অনুশীলন করেছেন ঐচ্ছিক অনুশীলন এবং জেমি সিরনসের অধীনে। জানে যে সাদা বল এবং লাল বলের কিন্তু আলাদা আলাদা অনুশীলন হচ্ছে, এবং বাংলাদেশ দলের অনুশীলন যেটা 2টায় হওয়ার কথা ছিল, যদ্দূর জানতে পেরেছি সেটি হয়তো বা সীমিত আকারে হতে পারে। মিরপুরে যে ইনডোর রয়েছে সেই ইনডোরের ভেতরে যেহেতু আবার নতুন করে বৃষ্টি রয়েছে, বলছিলাম যে একটা সংখ্যার মধ্যে বাংলাদেশ দলের অনুশীলন। এছাড়াও কিন্তু মিরপুরের হোম অফ ক্রিকেটে আজকে বিসিবির বোর্ড মিটিং রয়েছে, যেটিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। যে বোর্ড মিটিংয়ে এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি, মোট 4টা এজেন্ডা হয়তো উঠবে, যেখানে প্রথম এজেন্ডা থাকবে রিজোনাল ক্রিকেট, গেল কয়েক বছর ধরে কিন্তু রিজোনাল ক্রিকেট নিয়ে কথা হচ্ছিল। দ্বিতীয় যে এজেন্ডা শেখ হাসিনা স্টেডিয়াম, তৃতীয় এজেন্ডা যে অ্যাডহক কমিটি, সে অ্যাডহক কমিটির পূর্ণাঙ্গ বাস্তবায়ন, এবং চতুর্থ এজেন্ডা এশিয়া কাপ এবং বিশ্বকাপে বাংলাদেশ দলের প্রস্তুতি। তো এই ছিল আমার কাছে মিরপুর থেকে বাংলাদেশ আফগানিস্তান দল এবং বিসিবির সভার সবশেষ খবর। মিরপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে বাংলাদেশ আফগানিস্তান দলের সবশেষ খবর জানাচ্ছিলেন রিপোর্টার মাহবুব।